হ্যালো আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এটি থে যার বই উনত্রিশ দশমিক দুই শূন্য নাম্বার এক্সাম্পল এবং কোয়েশনটিতে বলছে দেখুন এ ফোর পোল সিরিজ মোটর ডিসি সিরিজ মোটর হ্যাজ নাইন হান্ড্রেড ফর্টি ফোর ওয়েব কানেক্টেড আর্মেচার কন্ডাক্টর অ্যাট এ সার্টেইন লোড ফ্লাক্স পার ইজ থার্টি ফোর পয়েন্ট সিক্স মিলিওয়েবার অ্যান্ড দি টোটাল মেকানিক্যাল টর্ক ডেভেলপড ইজ টু হান্ড্রেড নাইন নিউটন মিটার ক্যালকুলেট দি লাইন কারেন্ট টেকেন বাই দি মোটর অ্যান্ড দি স্পিড অ্যাট হুইস ইট উইল রান উইথ অ্যান অ্যাপ্লাইড ভোল্টেজ অফ ফাইভ হান্ড্রেড ভোল্ট টোটাল মোটর রেজিস্টেন্স ইজ থ্রি ওহম তো এরকম একটি ডাটা আমাদের কাছে দেওয়া আছে তো এই ডাটা থেকে আমাদের সিস্টেম ক্যালকুলেশন করতে হবে যা যা জিনিস চাইছে যেমন এখানে লাইন কারেন্ট চাইছে এবং স্পিডটা চাইছে মোটরের তো আমরা যে কাজটা করবো আমাদের একদম ডিসি মোটরের বেসিক থেকে আমাদের ইকুই ব্যালেন্স সার্কিটটা ফার্স্টে আঁকিয়ে নিয়ে তারপরে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব তো ডিসি সিরিজ মোটরটা কেমন দেখতে আমাদের বেসিক্যালি আমাদের মোটরের ইনপুটে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হয় আর আউটপুটে আমরা কি পাই মেকানিক্যাল এনার্জি তো ইনপুটে আমি মনে করলাম ভি পরিমাণ ভোল্টেজ দিলাম এবং এটা যেহেতু ডিসি সিরিজ মোটর তো যে ঘটনাটা ঘটবে যে আমাদের সিরিজ ফিল্ডটা হবে এখানে এবং এর সাথে আমার আর্মেচার ফিল্ড ঠিক আছে এই দুটো বেসিক্যালি এরকম সিরিজে থাকবে এবং এখানে বেসিক্যালি আমাদের একটা ব্যাক ইএমএফ তৈরি হবে তো এরকম ইকুইপমেন্ট সার্কিটটা আগেও আমি দেখিয়েছি ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে সার্কিটটা হচ্ছে এরকম আর ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে এই চিত্রটা আসলে কেমন ছিল আমাদের এই যে আর্মেচার এদিক দিয়ে আমি ইনপুট দিচ্ছি এবং এই সাইড দিয়ে আমাদের শান্ট ফিল্ড ঠিক আছে এটা শান্ট ফিল্ড এই ফিল্ডটা জাস্ট চলে আসতেছে এটা এটাই হচ্ছে ডিসি সিরিজ পটর সাথে শান্ত পটরের পার্থক্যটা তো এর আগেও আমি এই জিনিসগুলো আলোচনা করেছি আমি জাস্ট এখানে এটা দেখে নিলাম তো এটা হচ্ছে আমাদের ভি এখানে যে ব্যাক ইএমএফটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইবি এবং এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যাহাই লাইন কারেন তাহাই হচ্ছে আমার আর্মেচার কারেন্ট এবং তাহাই কি সিরিজ ফিল্ডের কারেন্ট সেম কারেন্ট অর্থাৎ এইটাকে কমন কারেন্ট আমি বলতে পারি আইএল এখানে যেহেতু লাইন কারেন্ট বলছে আমি এটা আইএল আইএল দ্বারা লাইন কারেন্ট আমি বুঝাচ্ছি ঠিক আছে এই আইএলটা আমাদের বের করতে হবে এবং টোটাল রেজিস্টেন্স এই যে টোটাল মোটর রেজিস্ট্যান্স সিরিজ থ্রি ওহোম দ্যাট মিন্স আসলে এই যে আর্মেচারের এটা এবং এই সিরিজ সবগুলো সাম আসলে থ্রি ওহো তাহলে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত রেজিস্টেন্স হচ্ছে আমার গত থ্রি ওহম এটা আমি লিখে রাখলাম জাস্ট আমার ক্যালকুলেশনের সুবিধার্থে বাট এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে বাকি জিনিসগুলো ক্যালকুলেশন করার চেষ্টা করতে হবে তো প্রথমত দেখুন আমাদের একটি ডাটা দেওয়া আছে যে টোটাল মেকানিক্যাল টর্ক ডেভেলপটিস টু হান্ড্রেড নিউটন মিটার তাহলে আমরা যে কাজটা করব টর্কের দিকে যাওয়ার চেষ্টা করব তো টর্কের ইকুয়েশনটা আসলে কি মেকানিক্যাল টর্ক দেখুন এই যে মেকানিক্যাল এখানে হচ্ছে দ্যাট মিনস এটার অ্যাক্রোসের টর্ক তো এটার জন্য তো এইস আমরা ফর্মুলা কি দেখেছিলাম আমরা সরাসরি একটি ফর্মুলা এখান থেকে ডিরাইভ করা যায় ডিরাইভকৃত একটি ফর্মুলা আগেও আমি দেখিয়েছি সেটা বসানো যায় সেটা মুখস্থ থাকলে আপনারা লিখে দিবেন বা মনে না থাকলেও আমার বের করে নেওয়া যায় তো আমি সেই সিস্টেমই করব কারণ এগুলো সবসময় হয়তো মনে নাও থাকতে পারে তো টর্ক ইকুয়াল টু কি হবে পি আউটপুট এই যে দেখুন এটা যেহেতু আউটপুট সাইড মোটরের তাহলে পি আউটপুট ডিভাইডেড বাই আমার কি ওমেগা ঠিক আছে খুবই সিম্পল ফর্মুলা এবং এখান থেকে দেখুন আমার যে ঘটনাটা ঘটতেছে পি আউট মানে হচ্ছে ই বি ইন্টু আইএল খুব সিম্পল ইবি ইন্টু কত আইএল আর ওমেগা মানে কি টু পাই ইন্টু এন ডিভাইডেড বাই সিক্সটি এটা তো আপনারা সবাই জানেন এন হচ্ছে আর পি এ আর পি এম এ থাকলে সিক্সটি দিয়ে ভাগ করতে হবে অবভিয়াসলি তাহলে সেই সিস্টেমে আমি এটাকে লিখে নিলাম যেহেতু এন দ্বারা আসলে এই কি বলা যায় যে মেশিন পার্টের সকল এন দ্বারা আমাদের আর পি এমটা বোঝায় যার কারণে এটাকে এসআই ইউনিটে নিতে হলে সিক্সটি দ্বারা ভাগ করতে হবে তাহলে এখান থেকে দেখুন আমাদের টর্ক এটা তো আমাদের এই অনুযায়ী কি সবটা উপস্থিত দেখুন এন আমাদের জানা নাই আইএলও জানা নাই তো এখানে ক্যালকুলেশন করে আমার লাভ হবে না আলটিমেটলি তাহলে কি করতে হবে দেখুন এই যে ইবি ইএমএফ এর যে ইকুয়েশনটা এটা এখন অ্যাপ্লাই করবো তাহলে এখানে দেখুন সিক্সটি বাই টু পাই সিক্সটিটা উপরে তুলে নিলাম টু পাই ইন্টু আই এল যা আছে তাই নিচে একটা এন আছে আর ইবির জায়গাটায় আমি লিখলাম কত আমাদের যে ইএমএফ ইকুয়েশন কত সেটা ফাইভ জেড এন ডিভাইডেড বাই সিক্সটি ইন্টু পি বাই এ এই ফর্মুলা তো আমরা সবাই জানি ঠিক আছে ইএমএফ ইকুয়েশন তাইলে আমাদের দেখুন এই এন এবং এন ক্যান্সেল হয়ে যায় এবং এইখান থেকে আমরা এখন ডাটাকে ইউজ করতে পারি তো টর্ক হচ্ছে আমার কত দুশো নয় তাহলে এখানে দুশো নয় বসাইলাম সিক্সটি ডিভাইডেড বাই টু বাই ইন্টু আই এল ইন্টু ফাইভ দেখি ফাইয়ের ভ্যালু কি জানা আছে কিনা

এই সিক্সটি এবং এই সিক্সটি কাটা যাচ্ছে তো এখানে শুধুমাত্র থাকতেছে ওয়ান ওয়ান বাই টু বাই তাই নয়শো চুয়াল্লিশ এটা বসাইলাম এখন হচ্ছে আমার কি পি বাই এ তো পি হচ্ছে কয় পোল ফোর পোল তাহলে পি দ্বারা নাম্বার অফ পোল আর এটা যেহেতু ওয়েব কানেক্টেড ওয়েব কানেক্টেড এই যে কোথায় যেন বলছে এখানে আমি একটু ওয়েব কানেক্টেড তো ওয়েব কানেক্টারের ক্ষেত্রে অলওয়েজ নাম্বার অফ প্যারাল পাথ এ হচ্ছে টু এটা আমরা এর আগেও দেখেছি ডিসিজেন্টের সময়ও দেখেছি তো এখান থেকে দেখুন আমাদের আইএল এর ভ্যালুটা আসতেছে আমি একটু ক্যালকুলেটর ইউজ করতেছি দুশো নয় ইন্টু টু পাই ইন্টু টু ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই থার্টি ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি

তো স্পিডটা বের করার জন্য আমাদের বেসিক্যালি এই ইবিটা আগে লাগবে কারণ তে আমার ইকুয়েশনে দেখুন এই যে ফাইভ জেডেন ডিভাইডেড বাই সিক্স পি বাই অ্যাপ্লাই করলে আমাদের স্পিডটা বের হয়ে যাবে সো আমাদের ইবিটা লাগবে তো ইবিটা বের করতে আমাদের দেখুন ভি ইকোয়াল টু এখানে দিয়ে দিচ্ছে কত ভি ইকোয়াল টু দেখুন যে উইথ অ্যান্ট অ্যাপ্লাইড ভোল্টেজ অফ ফাইভ হান্ড্রেড ভোল্ট অর্থাৎ এখানে ফাইভ হান্ড্রেড ভোল্ট অ্যাপ্লাই করতে বলছে সো এখান থেকে আমরা ইবিটা বের করতে পারবো যেহেতু এখানে থ্রিও হোম জানা আই মাত্র বের করলাম সো আমরা যদি হিসাব করি তাহলে দেখুন ই ইকুয়াল টু আমার আসতেছে জাস্ট ভি ভোল্টেজটা ছিল পাঁচশো এটা থেকে জাস্ট বিয়োগ হবে এই দুটোর অ্যাক্রোসে যে ভোল্টেজ টক সেটা বিয়োগ করলেই হয়ে যাবে সো আইএল আইএল হচ্ছে কত মাত্র পাইলাম কত বিশ দশমিক এক শূন্য দুই ইন্টু তিন তাহলে হিসাব করলে কত হয় দেখি এর তিন গুণন পাঁচশো থেকে বিয়োগ চারশো উনচল্লিশ দশমিক ছয় নয় চারশো উনচল্লিশ দশমিক ছয় নয় তিন মনে হয় ছয় নয় দুই দুই সাত আসছে দেখবেন ছয় নয় তিন বোল্ট তাহলে ইবি পাইলাম এখন ব্যাক এম পাইলাম বাট আমাদের লাগবে কি স্পিডটা

ইনু টেন ইনভার্স থ্রি ইন্টু জেড কতগুলো কন্ডাক্টর নয়শো চুয়াল্লিশটা এন হচ্ছে স্পিডটা আর পি এম এ বের করবো আমরা আর হচ্ছে পি হচ্ছে কত নাম্বার অফ পোল কয়টা চারটা এই যে ফোর পোল ফোর পোল ডিভাইডেড বাই সিক্সটি ইন্টু এ হচ্ছে নাম্বার অফ প্যারাল পাত যেহেতু ওয়েব কানেক্টেড নাম্বার অফ প্যারালাল পাথ হচ্ছে ফিক্স টু ল্যাপের ক্ষেত্রে হচ্ছে ল্যাপ কানেক্টেড হলে পি ইকুয়াল টু এ লাস্টে এ ল্যাপের লাস্টে এ এবং পি আছে সেটা হচ্ছে শর্টকাট অর্থাৎ সেখানে পি ইকুয়াল টু এ হয় তাহলে চারশো উনচল্লিশ দশমিক ছয় নয় তিন এখান থেকে দেখুন এনের এর ভ্যালুটা আমার পেয়ে যাবো ক্যালকুলেশন করলেই চারশো উনচল্লিশ দশমিক ছয় নয় তিন ইন্টু সিক্সটি ইন্টু দুই একশো বিশ ডিভাইডেড বাই চার ডিভাইডেড বাই নশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই থার্টি ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন থ্রি চারশো তিন দশমিক আট পাঁচ বইয়ের সাথে অনেকটাই কম বেশি দেখতেছি বইতে চারশো উনচল্লিশ দশমিক সাত ধরছে এটাকে চারশো উনচল্লিশ দশমিক সাত ধরলে কত হয় সাত ইন্টু একশো বিশ ডিভাইডেড বাই চার ডিভাইডেড বাই নশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই থার্টি ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি চারশো তিন দশমিক আট পাঁচ নয় এটাই তো আসে সো আসলে বইয়ের উত্তরটি এখানে ভুল দেওয়া আছে চারশো তিন দশমিক আট পাঁচ নয় এরকমই আসে এটা চারশো উনচল্লিশ দশমিক সাত ধরলেও এরকমই ভ্যালুটা আসে অর্থাৎ আমি দেখুন চারশো উনচল্লিশ দশমিক ছয় নয় তিন ইন্টু সিক্সটি ইন্টু টু ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই নয়শো চুয়াল্লিশ ডিভাইডেড বাই থার্টি ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন বার্স থ্রি এটা হিসাব করে লিখতেছি চারশো তিন দশমিক আট পাঁচ চার আর পি এম চারশো চার না চারশো তিন লেখেই হবে অর্থাৎ চারশো তিন অংশ পুরোপুরি আসছে তারপরে পঁচাশি পার্সেন্ট যাইতে পারছে তো এটা আসলে পরের লাইনে আমাদের চারশো তিন আর পি এম লেখে দিয়েই এনাম যেহেতু এটা পুরোপুরি যাইতে পারে নাই তো আমরা চারশো তিনবার গুণন সম্পন্ন করছে এটা আমরা বলতে পারি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি सब्सक्राइब कर धन्यवाद